আজকে কিন্তু আমাদের নতুন একটা ইভেন্ট দেওয়া হয়েছে এবং সাথে কিন্তু নতুন একটা চ্যালেঞ্জও দেওয়া হয়েছে। ওকে, তো চলো দেখা যাক আজকে আমাদের নতুন ইভেন্ট এবং সাথে নতুন চ্যালেঞ্জটা। ওকে, তো চলো শুরু করা যাক আজকের চ্যালেঞ্জ। এটা অ্যাট ফার্স্ট আমরা যদি এখানে সুপার আইস বাতের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়েলকাম জানানো হয়েছে এবং এই ইভেন্ট কমপ্লিট করার পর আমরা কী কী পেতে চলেছি সব কিন্তু প্রথম মেসেজেই দেখিয়ে দিয়েছে। ওকে, তো আমি এই সমস্ত বিষয় নিয়ে এখন আলোচনা করবো না, আমরা সরাসরি চলে যাব চ্যালেঞ্জ অ্যাটাকে। তবে চ্যালেঞ্জ অ্যাটাক শুরু করার আগে তোমাদের কাছে একটা নতুন জিনিস বলি যে আমরা সবাই কম বেশি কিন্তু আইডিয়া পেয়ে গেছি যে গ্র্যান্ড অর্ডারের ক্ষেত্রে কিন্তু নতুন একটা হিরো ইকুইপমেন্ট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ফায়ারবল। তো এই ফায়ারবলের কাজটা কীভাবে করে সেই জন্যই কিন্তু আমাদের এই চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে। ওকে, চ্যালেঞ্জ অ্যাটাক শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, যদি তোমরা আমার চ্যানেলে ফার্স্ট হয়ে দেখো তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক করবে। ওকে, তো যাই হোক ফ্রেন্ডস, আমি যেটা করবো প্রথমে গ্র্যান্ড অর্ডার ইউজ করব। তো এখানে আমি সিম্পলভাবে গ্র্যান্ড অর্ডার ইউজ করে দিলাম, সাথে পিছন থেকে হিলিয়ার, সাথে দুটো মানে সুপার আর্চার ইউজ করে দিলাম। তো যাই হোক, জাস্ট ওয়েট করতে থাকো, এখান থেকে মোটামুটি ক্লিয়ার হলেই হবে। তো এখানে সুপার আর্চার ইউজ করলেও হতো না করলেও হতো কোনো সমস্যা নেই, এখান থেকে গ্র্যান্ড অর্ডার নিয়ে অনায়াসে ক্লিয়ার মানে করে দিবে। ওকে, তো এখানে কোনো প্রকারের ফ্রিজের প্রয়োজন নেই, জাস্ট আমাদের একটু ধৈর্য সহকারে এখান থেকে মোটামুটি ক্লিয়ার করতে হবে। এরপরে তোমাদের যেটা করতে হবে, লাস্ট আর্চার টাওয়ার ডাউন হওয়ার পরেই তোমরা এখান থেকে জাস্ট সিম্পলি রিকল করে নেবে সমস্ত ট্রুপস এবং গ্র্যান্ড অর্ডারটাকে। তারপরে অপোজিট সাইডে কর্নারে গিয়ে জাস্ট এখান থেকে আবার রিকল করে ছেড়ে দিবে, ঠিক আছে? এখানে আর কোনো ট্রুপসের প্রয়োজন নেই, এখানে যা আছে তারাই ক্লিয়ার করে দিবে। ওকে, তো এখান থেকে ফাইনালি যদি মানে মর্টারটা ডাউন মানে লাস্ট মর্টার ডাউন হওয়ার সাথে সাথে তোমরা যেটা করবে আরেকটা রিকল করবে, কারণ এখানে আমাদের দুটো রিকল স্পেল দেওয়া হয়েছে, মানে এই জন্যই দুটো রিকল স্পেল দেওয়া হয়েছে সাধারণত, কারণ এখানে আমাদের সমস্ত কিছু কিন্তু শক করেই দেওয়া হয়েছে। যদি তুমি সেই প্ল্যান অনুসারে অ্যাটাক করতে পারো তাহলে অনায়াসে বেজ 100 হয়ে যাবে, যদি তার উল্টোভাবে অ্যাটাক করো তাহলে কোনো প্রকারই সম্ভব নয় 100 কমপ্লিট করা। ওকে, তো যাই হোক সিম্পলি আমরা এখান থেকে গ্র্যান্ড অর্ডার দিয়ে মোটামুটি ক্লিয়ার করে নিচ্ছি। ওকে, এখানে তোমরা চাইলে গ্র্যান্ড অর্ডার ইউজ না করে তোমরা সুপার আর্চার দিয়েও হয়তোবা ক্লিয়ার করতে পারো, তবে আমি ট্রাই করিনি, তবে তোমরা ট্রাই করে দেখতে পারো। তবে আমি যেভাবে দেখাবো এইভাবে যদি তোমরা অ্যাটাক করো তাহলে অনায়াসে ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে মর্টারটা ডাউন হওয়ার সাথে সাথে আমি যেটা করলাম এখান থেকে রিকল করে নিলাম গ্র্যান্ড অর্ডার এবং মানে যে এগুলো আছে হিলেরগুলো সেগুলো রিকল করে আমরা অপোজিট সাইডে দেখো একদম টাউন হলের দিক থেকে সমস্ত ট্রুপস এখান থেকে ইউজ করে দেবো শুধুমাত্র সুপার আর্চার বাদে। ওকে, তো সুপার আর্চার আমি চাইলে ইউজ করতে পারতাম এখান থেকে, তো ভাই আমার ট্রুপস একটু বাঁচিয়ে রাখি, দেখি কয়টা ট্রুপস বাঁচিয়ে রাখা যায়। তো আমি এখানে জাস্ট টাউন হলটাকে ফ্রিজ করে সিসির উপরে পয়জন করে দিয়েছি। ওকে, তো যাই হোক সিম্পলভাবে ওয়েট করতে থাকবো। ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো এখান থেকে মোটামুটি টাউন হলটা যখন ডাউন হয়ে যাবে, টাউন হল ডাউন হয়ে কিন্তু অটোমেটিকলি ট্রুপস ভিতরে চলে যাবে। দেখো এখান থেকে একদম সিরিয়ালে লাইন করা আছে, সিম্পলভাবে অটোমেটিকলি ভিতরে চলে যাবে, তো কোনো ধরনের কোনো টেনশনের কিছুই নেই এই অ্যাটাকের জন্য। তো জাস্ট ওয়েট করতে থাকো, শুধু এখন শুধু দেখতে থাকো। এখানে যদি তোমার গ্র্যান্ড অর্ডারের অ্যাবিলিটি অটো দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তোমার অ্যাবিলিটির প্রয়োজন নেই। দেখো গ্র্যান্ড অর্ডার আগে আগে আসতেছে কিন্তু, তো অনেক ক্ষেত্রে লাস্টেও আসবে। তো যাই হোক, এখানে জাস্ট সিম্পলভাবে অটো অ্যাবিলিটি যেহেতু দেওয়া আছে অটোমেটিকলি গ্র্যান্ড অর্ডারের অ্যাবিলিটি পাওয়ার সাথে সাথে ফায়ারবল অ্যাক্টিভেট হয়ে গেছে এবং সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। শুধুমাত্র আছে স্ক্যাটার শটটা ইনভিজিবিলিটি হয়ে গেছিলো, স্ক্যাটার শটটা রয়ে গেছে, সেটা এখানে যে ট্রুপস আছে অনায়াসে ক্লিয়ার করে দিচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে এই নতুন চ্যালেঞ্জ অ্যাটাকটা কমপ্লিট করবে। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবে বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে বন্ধুরা, বাই।